আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত জি ভাই সকল এই যে রুগী দেখছেন মেয়েটির বয়স মোটামুটি চোদ্দো বছর কাছাকাছি এনার নাম হচ্ছে জাসমিনা খাতুন বহরমপুর থানা থেকে পড়ছে ওনারা কী হচ্ছে হাসনারা নাকি আচ্ছা হালসানা পাড়া তাই তো জি ওখান থেকে এনারা এসছে এদের একটি সমস্যা ঘটে গেছে সেই সমস্যা হচ্ছে খিচুনি বা মৃগি রোগ যেটাকে বলা হয় এফিলেপসি সেই সমস্যা নিয়ে এনারা ভুগছে এটা সমস্যাটা শুরু হওয়ার আগে এর একটি মারাত্মক আকার একটা জ্বর হয়েছিল যেই জ্বরটার জন্য ট্রিটমেন্ট তারা চালিয়েছিল ডক্টরবাবু ট্রিটমেন্ট করার পর জ্বর ভালো হয়ে যাওয়ার সাত দিন কম করে ছয় সাত দিন পরে তার খিচুনিটা আরম্ভ হয় এই খিচুনি নিয়ে তারা বিভিন্ন জায়গায় দেখিয়েছে ডাক্তারও দেখিয়েছে চিকিৎসা চলছ রিপোর্ট অনেকগুলো রিপোর্ট আছে তাদের কাছে তবুও আমি রিপোর্ট দেখতে চাইলাম না শুধুমাত্র সিম্পটম এবং কিছু আমাদের টেস্ট করার পর যেটা বুঝলাম যে রুগীটা খিচুনি বা মৃগি রোগে ভুগছে তবে এটা আমরা জানি যে এই মির্গি রোগের চিকিৎসা কিন্তু অ্যালোপ্যাথিতে নেই আমরা আগেও বলেছি ভিডিওতে আর এখানেও আপনাদেরকে বলছি যে মির্গি রোগের রুগী যারা আছেন তারা খেয়াল রাখবেন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে সময় নষ্ট করছেন মানে শুধুমাত্র রুগীটার সমস্যা আরও জটিল করছেন এই এই জায়গায় তো বাদ দেন কলকাতা বা বাদ বলতেন অ্যালোপ্যাথি ডক্টর যে আপনার ভেলোর ওখান থেকেও যদি আপনি ঘুরে আসেন তবুও এই রোগ ভালো হয় না আপনার যারা আছেন এই রোগে ভুক্তভোগী তারা জানবেন যে বড়ো বড়ো জায়গায় এলাকায় যত বড় বড় নাম ডাক করা আছে অ্যালোপ্যাথি ডক্টর সবার কাছে দেখিয়ে হাই লেভেলের জায়গা থেকে দেখিয়ে এসেও দেখবেন খিচুনি রোগ কোনো দিন ভালো হয় না হ্যাঁ কী হয় সাময়িক কিছু রিলিফ রিলিফ একটু কমে আসে আগে যে যতটা হচ্ছিল হয়তো মেডিসিনটা কন্টিনিউ চালাচ্ছেন বলে একটু কিছুটা প্রভাবটা কমে আসবে খিচুনটা একটু কম হবে কিন্তু এটা মরা পর্যন্ত চালিয়েও রোগী কোনো দিন ভালো হয় না আর ওদের তো একটাই কথা যে খিচুনি রোগ বা এগুলো ভালো হয় না কিন্তু আলহামদুল্লাহ আমাদের কাছে আমরা এখন পর্যন্ত দেখিনি যে এই রোগগুলো ভালো হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালের একটা দয়া যে আমাদের কাছে যতগুলো এখন পর্যন্ত মিদগির উপরে রোগী এসেছে সবাই শিফা পেয়েছে আলহামদুল্লাহ তো তেমনই এই বাচ্চাটা এসেছে আলহামদুলিল্লাহ ইনারা বড় আশা করে নিয়ে এসেছে দেখবেন ইনশাল্লাহ আমি তিন মাস পরে এদেরকে দেখেছি তিন মাস পর এখানে বসিয়ে আপনাদেরকে ভিডিও করাবো আর সেদিনকে এই বাচ্চা মেয়ের মুখ থেকে বা এর গার্জেনদের মুখ থেকে শুনবেন যে ওই খিচুনিগুলো আর হচ্ছে কিনা যে খিচুনিগুলো নিয়ে ভুগছে আলহামদুলিল্লাহ এই তিন মাসের মধ্যে রুগীকে সারিয়ে দেবো চিকিৎসাটা একটু টানা চলবে হুম একটা পর্যায়ে দেখবেন এই রুগীর জীবনে কিছু নেওয়ার উঠবে না ইনশাল্লাহ জি কারণ আমি আমার চিকিৎসা দাওয়া আর দোয়া দিয়ে করি আমি আমার চিকিৎসার পাশাপাশি কিছু মেডিসিনও তাদেরকে দিয়ালাম মেডিসিনও দিয়েছি আলহামদুলিল্লাহ তো এগুলো চালানোর পর বাকি সামনে যখন রুগী রিকভার হয়ে আসবে রিকভারি কেস্ট আপনাকে ইনশাআল্লাহ দেখাবো সেদিনকে এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন যে আমরা বলেছি জি আপনাদের কিছু বলার আছে নাকি এখানে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবারও কেহ